আমাদের এই প্রজন্মের সময় আসছে আর একটা যুদ্ধে নামার, এবং নয় মাস না ছয় মাসের মধ্যে এই মৌলবাদী শক্তিকে পরাজিত করে সারা জীবনের জন্য তাদের পাকিস্তানের ফেরত দিয়ে পাঠাতে হবে। মিডিয়ামে পড়াইবেন, বেশি পড়াইবেন, আপনার পোলায় জানতে জানতে জানোয়ার হয়ে যাবুগা। দেখো মে জানতি হো তুম লোক মুঝে পেহচান গয়ে, তুম লোক হামেশা সে হামারে দুশমন রহে হো, আর ইনহে উকসানা মত, ইহ বহুত খতরনাক হে। মুরগিসরা শাহরিয়ার কবির 1971 সালে আমার বাংলাদেশের বিভিন্ন গরিব গৃহস্থদের ঘর থেকে মুরগির বাচ্চা চুরি করে নিয়ে পাকিস্তানের হানাদারদের কাছে সাপ্লাই দিত। কাজেই এই মুরগি চুরির অপরাধের বিচার হওয়া চাই। ছয় মাসের মধ্যে এই মৌলবাদী শক্তিকে পরাজিত করে সারা জীবনের জন্য তাদের পাকিস্তানের ফেরত দিয়ে পাঠাতে হবে। আজকে আমাদের এই প্রজন্মের সময় আসছে আর একটা যুদ্ধে নামার, এবং নয় মাস না ছয় মাসের মধ্যে এই মৌলবাদী শক্তিকে পরাজিত করে সারা জীবনের জন্য তাদের পাকিস্তানের ফেরত দিয়ে পাঠাতে হবে। আমাদের একটাই কথা, আজকে আমি খুব লজ্জিত এই মঞ্চে এসে নিজেকে খুব ছোট মনে হচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি কেউ কিছু মনে করবেন না। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই আজকের জনসভার চতুর্দিকে প্রশাসনের লোক দিয়ে আমাদের ঘিরে রাখা হয়েছে। কেন আমরা কি ভীত? আমাদের কোনো প্রশাসন দরকার নেই, প্রশাসন দিয়ে আমাদের আমাদের পাহারা দিতে হবে না। যদি পাহারা দিতে হয় ওই জঙ্গি মমিনুল হকদের যে পাহারা দেন, কারণ আমরা এই এই আমরা মুক্তিযোদ্ধার প্রজন্ম, আমরা প্রস্তুত হচ্ছি আর একটা যুদ্ধের জন্য, এই মৌলবাদীদের বিপক্ষে আর একটা যুদ্ধের জন্য। আজকে আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিই প্রথম 72 সালে আমাদের দেশের এই মুসলিম ভাইদের উনিই প্রথম কিন্তু হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। আজকে এখান থেকে ইন্ডিয়া হয়ে আমাদের হজে যেতে হতো, বঙ্গবন্ধুই কিন্তু প্রথম হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। আজকে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, এবং তাকে তার জন্য আজকে আজকে দেখেন আমাদের প্রাক্তন আইজি সাহেব বলে গেলেন যে হেফাজতের যেই জনসভা করছিলেন সেই জনসভায় আমরা কাদের দেখতে পেলাম? আমার সন্তান, আপনার সন্তান, যাদের গ্রামগঞ্জে ইউনিয়নে ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করা হয়। মাদ্রাসায় কেন ভর্তি করা হয়? তারা ইসলাম সম্পর্কে বেশি জানবে, তাদের জীবনটা যেন সুন্দর হয়। আর এই মমিনুল হকদের মতন এইসব রাজাকার যুদ্ধ অপরাধীরা তাদের ব্যবহার করে আমাদের ধর্মকে অপব্যবহার করেন। তাই মাদ্রাসার শিক্ষকদের বলবো, ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, থানা এবং জেলা থেকে আপনারা, আমি সরকারের কাছে অনুরোধ করব, প্রত্যেক মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি করে দেন, এবং গভর্নিং বোর্ডে নির্বাচিত সদস্যদের দিয়ে দেন, যেন এই মাদ্রাসার অর্থ কোথা থেকে আসে, এবং এই যে জঙ্গি মমিনুল হকদের মতন জঙ্গি, তাদের এই অর্থ, বিদেশি অর্থ, পাকিস্তানি অর্থ, সেই টাকার উৎস কি, সেটা বের করার জন্য, হিসাবের জন্য অবশ্যই সরকারকে ব্যবস্থা নিতে হবে। আমরা বারবার আন্দোলনে যাই, বারবার আমরা থেমে যাই, এবার আমাদের শপথ নিতে হবে এই জঙ্গিবাদকে আমরা চিরতরে বাংলাদেশ থেকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, এবং তাদের পাকিস্তান, তাদের যে দেশ, সেই দেশে তাদের পাঠাতে হবে। মুরগিসরা শাহরিয়ার কবির 1971 সালে আমার বাংলাদেশের বিভিন্ন গরিব গৃহস্থদের ঘর থেকে মুরগির বাচ্চা চুরি করে নিয়ে পাকিস্তানের হানাদারদের কাছে সাপ্লাই দিত। কাজেই এই মুরগি চুরির অপরাধের বিচার হওয়া চাই। তাহলে সেটা হয় অপরাধ, আর যে শাহরিয়ার কবির বললে পরে সেটা হয় প্রশংসা, রাজাকারের বললে প্রশংসা হয়। একজন মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির, তারাও নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন, ধন্যবাদ। এগুলো হেফাজতের কথায় বাংলাদেশ চলে না, তাহলে মুরগি চোরাদের কথায় বাংলাদেশ চলবে? স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতা যুদ্ধের অপরাধের জন্য বিচার চলতেছে না? এই বিচারের মধ্যে যদি বাংলাদেশের স্বাধীনতার সময় যারা মুরগি চুরি করে আমার দেশের গৃহস্থদের মুরগি চুরি করে পাকিস্তান আর্মিদেরকে সাপ্লাই দিয়েছিল, এটার বিরুদ্ধে বিচার দায়ের হওয়া উচিত কিনা? এই মুরগি চোরা শাহরিয়ার কবির 1971 সালে আমার বাংলাদেশের বিভিন্ন গরিব গৃহস্থদের ঘর থেকে মুরগির বাচ্চা চুরি করে নিয়ে পাকিস্তানের হানাদারদেরকে সে সাপ্লাই দিত। কাজেই এই মুরগি চুরির অপরাধের বিচার হওয়া চাই।
এবং যাদের যাদের বাড়ি থেকে মুরগি চুরি করেছিল তারা বেঁচে না থাকলে তাদের তাদের সন্তান এবং তাদের পরবর্তী প্রজন্মকে এই মুরগির দাম ওর কাছ থেকে পরিশোধ করা চাই এবং সেই মুরগির দাম 71 সালের দামে না 71 সালে মুরগির যা দাম ছিল 2017 সালে মুরগির দামের যা দাম পার্থক্য দাঁড়াইছে একদম পিওর দেশি মুরগি এখন তো খুঁজেই পাওয়া যায় না ওই সময় চুরি করছে কোন ফার্মের মুরগি চুরি করে নাই কোন পাকিস্তানি মুরগিও চুরি করে নাই বাংলাদেশি পিওর দেশি মুরগি চুরি করেছে কাজেই সেই মুরগির দাম আমার দেশের গৃহস্থদের কাছে অক্ষরে অক্ষরে আদায় করার দাবি আমরা জানাই কথা ঠিক কিনা আর বলে দেয় এই সমস্ত মুরগি চোরাদের কথায় ওনার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করতে চাইলে দেশটা কিন্তু স্বাভাবিক আর থাকবার কোন সুযোগ নাই আমি তো মনে করি পাকিস্তান হানাদাররা বাঙালির বুকের উপরে চেপে বসেছিল যখন তখন এই পাকিস্তান হানাদাররা যে পরিমাণ নির্যাতন করেছে কলম দিয়ে কপ্পা চৌধুরী তার চেয়ে বেশি নির্যাতন তার কোনো কথা ঠিক না 1975 সালে বঙ্গবন্ধুর এত বিরোধিতা করেছিলেন এত সমালোচনা করেছিলেন বঙ্গবন্ধুর কাছ থেকে টাকা নিয়ে টিকিট নিয়ে ক্রান্তি আমায় ক্ষমা করো প্রভু বলে উনি ইংল্যান্ডে চলে গেলেন আজকে সবক দিচ্ছেন বাঙালিকে 36 বছরে যে বাঙালির কোনো কষ্ট দুঃখ দেখেন নাই তিনি আমাকে সবক দেন আজকে সেই জন্য বলছি আমি বললে পরে হয় যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত হোক আমি সন্দেহ প্রকাশ যদি করি আর আমি বললে অপরাধ হয় আপনারা যুদ্ধ অপরাধীদের বিচার করবার জন্য এই ট্রায়াল করেন নাই এই কমিশন করেন নাই আপনারা এখান থেকে ফায়দা লুটবার জন্য আগামী নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য আপনারা এরকম আপনি একজন মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন শাহরিয়ার কবির মুক্তিযোদ্ধা না প্রশ্নই ওঠে না মুক্তিযোদ্ধা সংগঠক বা সপক্ষের শক্তি রাদার হি ওয়াজ রাজাকার ও তো এখানে মুরগি সাপ্লাই দিছে ধন্যবাদ এগুলো এগুলো তো সবাই সবাই চিনে ওর সাথে দু একজন মুক্তিযোদ্ধা আছে কিন্তু এরা সম্পূর্ণ আল্লাহদ্রোহী এরা সবসময় নবীর দ্রোহী নবীর সমালোচনা করছে এদেরকে সমাজের লোক আগে অতটা চিনত না এখন আস্তে আস্তে চিনাচ্ছে এরপর তো ঘরের বাইরে হতে পারবে না এদেরকে আপনি বারবার বলতেছি যে এগুলো ছাড়ো তোমরা বাচ্চাদেরকে তারা মানে বিভিন্ন ভাবে অশিক্ষা কুশিক্ষা দিচ্ছে এবং এট দ্য নেম অফ সংস্কৃতি তারা এই সমস্ত নাচ গান ইত্যাদি ইত্যাদি নামে আমাদের যে আসল সংস্কৃতি আমাদের যে হাজার বছরের যে কৃষ্টি কালচার তা থেকে দূরে সরিয়ে দিয়ে সেই অবস্থান থেকে দূরে সরিয়ে দিয়ে আজকে কোন একটি পাশ্চাত্য কোন একটি অপসংস্কৃতিকে লালন করে আজকে তারা এখানে মানে বাচ্চাদেরকে বিপথে নিচ্ছে তাদেরকে নাস্তিক করে দিচ্ছে এই এই শারীরিক কবি তাদের মানে অগ্রভাগে আছে অন্যরা আর এই যে শুধু আজকে একটা কথা বলে যাই সমকালীন কথাগুলি না বললে তো কথার শেষ আসবে না আমরা খুব ভালো করে বলে দিতে চাই পলিটিক্যাল কোন কথা আমি বলি না আমার বিরুদ্ধে অনেকে খামাখা অভিযোগ করেন পলিটিক্স এর আগে পিছে আমি নাই কিন্তু মনে রাখবেন আল্লাহর দিন এবং আল্লাহর কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে যখন ছিনিমিনি খেলা হবে তখন কোন পলিটিক্স আমরা জানি না দলের পরিচয় জানি না নবীর ইজ্জতের হেফাজতের জন্য যা করতে হয় তাই করতে আমরা প্রস্তুত থাকি ইনশাআল্লাহ সজাগ থাকবো তো রাতের বেলায় তাহাজ্জুদ গুজারি আর দিনের বেলায় বাতিল এবং সকল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করা বীর পুরুষী এই দুই বৈশিষ্ট্য থাকবে তো ইনশাআল্লাহ সবর এবং সালাতের এই গুণ অর্জন করো ঘরে ঘরে মুসলমানদের সন্তানদেরকে তৈরি করো নয়া জামানার আদান শোনা যাচ্ছে ইনশাআল্লাহ এই নয়া জামানার আদান আগামী শতাব্দীতে সারা পৃথিবীতে আবার ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করবে দুনিয়ার জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে আবার মানবতার পয়গাম পৌঁছে দেওয়া হবে মানুষ আবার শান্তিতে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ সেই সোনালী দিন দেখবার তৌফিক আল্লাহ আমাদেরকে এবং বিশ্ববাসী সকলকে দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন